তো এত পরাবৃত্তের দ্বি কোটির দৈর্ঘ্য 8b হলে দ্বি কোটি মানে দুইটা কোটি এবং এটার ফিগারটাকে তুমি এভাবে ড্রাফট আঁকতে পারো y স্কয়ার যেহেতু ঠিক আছে ওকে একটা আমরা পরাবৃত্তকে সেই আঁকলাম ঠিক আছে একটা পরাবৃত্তকে সেই আঁকলাম এখন এটার কি সে এটা ধরো যে সে দ্বি কোটি দুইটা কোটি উপর নিচে দুইটা কোটি তাদের দৈর্ঘ্য হচ্ছে 8b তুমি ব্যাপারটা বোঝার ট্রাই করো এই কোটি দুইটা দৈর্ঘ্য এখান থেকে এই বিন্দু এদের দৈর্ঘ্য হচ্ছে 8b 8b তার মানে বলো এই যে অক্ষরেখা যেহেতু এখানে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে এখন বলো টোটালটা তুমি নিজে একটু বলো টোটালটা যদি 8b হয় তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট ওয়াই এর ভ্যালু 4b হবে এখানে -4b হবে তাই না এটা হওয়া উচিত না বলো এটা তো হওয়া উচিত হ্যাঁ এটাই হবে আর এখানে এই যে ডিস্টেন্সটা এটাকে আমি নিজের মতো করে একটা রাশি ধরে নিব আমি জানি না এই ডিস্টেন্সের মান কত দেখে আমরা এই ধরে নিলাম এই কিন্তু কোশ্চেনে দেয় নাই এ কোশ্চেনে ইউজ হয়ই নাই তো এই এটাকে তুমি নিজে থেকে ধরে নিস এই এ কে তুমি নিজে থেকে ধরে নিস বুঝতে দিতে পারছি কথাটা বলো এর মান যে কোনো কিছু হইতে পারে কত হবে এটা আমরা ক্যালকুলেশন করে বের করব বাট আমি জানি না এখনও এর মান কত কারণ এই একটা অজানা রাশি অজানা রাশি তুমি যে কোনো কিছু ধরতে পারো বি সি ডি বি ধরনের তারপরে আমি দিয়ে দিয়েছে সি ডি ই এফ জি যে কোনো কিছু বা তোমার নাম ধরে দিয়ে দিতে পারো ইচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কোঅর্ডিনেট অ্যাকচুয়ালি হয়ে যাবে এ এত এ -4b এক্স রে পয়েন্ট এ ওয়াই উপরের দিকে 4b নিচে -4b দ্বি কোটি মানে জাস্ট এই যে দুইটা কোটি দেখতেছো না এই যে দ্বি কোটি এদের দৈর্ঘ্য দুইটা কোটি দ্বি মানে দুই আর কিছু না দুইটা কোটির দৈর্ঘ্য দ্বি কোটি বলে কেমন কেমন জানি অনেক কিছু বুঝায় তাই না কিন্তু এরকম কিছু না দ্বি কোটি মানে দুইটা কোটির মধ্যবর্তী দূরত্ব দুইটা কোটির মধ্যবর্তী যে কোনো দুইটা কোটির হ্যাঁ মানে এবং প্যারালাল দুইটা কোটি এবং এখানে দূরত্বর ব্যাপারটা কী বলতো দৈর্ঘ্য কী বোঝায় লম্ব দূরত্ব বোঝায় দৈর্ঘ্য অ্যাকচুয়ালি কী বোঝায় লম্ব দূরত্ব বোঝায় কিন্তু আমি কোনাকুনি নিই নাই হ্যাঁ লম্ব দূরত্ব হয় না তো ওই যে এক্স্যাক্ট পয়েন্ট অনুযায়ী আমরা ইয়ে নিলাম আর এই এই পরাবৃত্তটা তো হচ্ছে সিমেট্রিক একটা পরাবৃত্ত আচ্ছা তো দেখো তাহলে এই ব্যাপারটা আমি হোপফুলি তোমাদেরকে বুঝাতে পারছি সো এবার তাহলে এখানে যে কথাটা আমরা বলতে পারি যে এই যে -4b এই পরাবৃত্তটার উপরে অবস্থিত এবং এই পরাবৃত্তের ইকুয়েশন কোশ্চেনে দিয়ে দিয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4bx তাই না এই পরাবৃত্তের ইকুয়েশন দিয়ে দিয়েছে এটা তাহলে এই বিন্দু দ্বারা পরাবৃত্তের সমীকরণটা কী হবে বলো সিদ্ধ হবে তাই না আর দেখো ওয়াইয়ের উপর পাওয়ার 2 তার মানে তুমি +4b দিলেও স্কোয়ার করলে 16b² -4b দিয়ে সিদ্ধ করলেও স্কোয়ার করলে 16b² চেঞ্জ হচ্ছে না এবং অর্থাৎ যে কোনো একটা বিন্দু দিয়ে সিদ্ধ করলেই মোটামুটি শর্ত সেম আসবে সো এটাই আমরা লিখবো এখন দেখো ফিগারটাতে যেহেতু ড্র করলাম আর এটা তো শীর্ষবিন্দু আর শীর্ষবিন্দু কোঅর্ডিনেটটা দেখছো 0 0 তাই না তাহলে এটা b এটা ধরো যে c দিলাম শীর্ষবিন্দুকে তো a দ্বারা ডিফাইন করে আচ্ছা তাহলে দেখো রেস্টুরেন্টস লক্ষ্য করো আমরা একটা অঙ্ক থাকতে আগাই কী বলা যায় এখানে যে ওকে এ কমা +-4b বিন্দুদ্বয় নির্ণয় পরাবৃত্তের উপর অবস্থিত সুতরাং ওয়াই এর মান যদি তুমি +-4b দাও 16b² ইকুয়াল টু 4b ইনটু এক্স এর মান হচ্ছে এ বি এর মান তো 0 হইতে পারবে না 4 4 16 তাহলে এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4b বা তাহলে সুতরাং বি বিন্দুর কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে 4b -4b সি বিন্দুর কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে 4b, 4b দ্যাটস গুড পয়েন্ট এখন তোমাকে কি বলেছে আসলে যে প্রমাণ করো যে শীর্ষবিন্দু ও প্রান্তবিন্দু প্রান্তবিন্দুর কোঅর্ডিনেট কিন্তু আমরা পেয়ে গেছি শীর্ষবিন্দু প্রান্তবিন্দু সংযোগ রেখা এবার করো দেখো এই যে এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করছো এই যে সংযোগ রেখা
এই সংযোগ রেখা একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিসি, এরা পরস্পর লম্ব, সেটা তোমাকে বের করতে বলছে। তো এবার দেখো এম অফ এসি ঢাল, লম্ব রেখা ধরে ঢালের গুণফল কি হয় ভাই? মাইনাস ওয়ান হয়। সো সেটা প্রুফে যাব। এটা কিন্তু খুব সহজ অঙ্ক ছিল, এম অফ এসি ইকুয়াল টু কোটি দ্বয়ান্তর অর্থাৎ ফোর বি মাইনাস জিরো বাই ফোর এ মাইনাস জিরো, এর মান তো সরি এর মান কত আসছে ফোর বি, এর মান কত আসছে এখন ফোর বি, তাহলে এটা কোঅর্ডিনেট এখন অ্যাকচুয়ালি আসছে যে ফোর এ ফোর বি কমা ফোর বি, আর এটা কোঅর্ডিনেট আসছে ফোর বি কমা মাইনাস ফোর বি, তাহলে এর মান তো ফোর বি, তাহলে ফোর বি ডিভাইডেড বাই ফোর বি সমান ওয়ান প্রথম কথা। আর এম অফ এ সি দেন এম অফ এ বি একই কথা, মাইনাস ফোর বি মাইনাস জিরো ডিভাইডেড বাই ফোর বি মাইনাস জিরো মাইনাস ওয়ান, তাই না? তাহলে সুতরাং এম অফ এ সি ইন্টু এম অফ এ বি সমান ওয়ান মাইনাস ওয়ান প্রমাণ। তাহলে একটা লাইন লিখবার সাথে যেহেতু লম্ব রেখা দ্বয়ের ঢালের গুণফল মাইনাস ওয়ান, সুতরাং শীর্ষবিন্দু ও তার প্রান্তবিন্দুর সংযোগ রেখা দ্বয় পরস্পর লম্ব। তো আচ্ছা ফুল অঙ্কটা একটু হ্যাঁ সামারি করে দেখতে দেখো, সেটা হচ্ছে এই যে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর বি এক্স, এই যে আমাদের পরাবৃত্তটা, এই পরাবৃত্তের এই যে লম্ব, ওকে লম্ব না অ্যাকচুয়ালি দ্বিকোটির দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি আমাদের দ্বিকোটি মিনস হচ্ছে দুইটা কোটি, তাদের দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলতে লম্ব দূরত্ব বোঝায়। আর এই পরাবৃত্তটা যদি সিমেট্রিক নট অ্যাসিমেট্রিক, সিমেট্রিক এক্স অক্ষর হচ্ছে অক্ষরেখা, সো লম্ব দূরত্বটা এরকম হবে। আমি কিন্তু এটাকে উপকেন্দ্র একবারও বলিনি, তোমরা কি খেয়াল করছো? উপকেন্দ্র কিন্তু একবারও বলি না, কারণ আমি জানি না এখানে অ্যাকচুয়ালি বি এর মান কত, এ এর মান কত, ওকে? সেই জন্য কিন্তু একবার উপকেন্দ্র বলা হয় নাই। বাট পয়েন্ট হচ্ছে যদি উপকেন্দ্র হইতো তাহলে বলো ওয়াই স্কুয়াল টু ফোর বি এক্স, এটার উপকেন্দ্র কত বলো তো? বি জিরো না, তাহলে এখানে এস এর পয়েন্ট তো বি হইতো, তার মানে এ বিন্দুর কোঅর্ডিনেট হইতো শুধু বি, বাট এখানে আসছে ফোর বি, তার মানে এটা অ্যাকচুয়ালি উপকেন্দ্র না। উপকেন্দ্রটা যদি এই দূরত্ব ফোর বি হয় তাহলে বি হচ্ছে আর একটু কম, চার ভাগের এক ভাগ, তাহলে উপকেন্দ্রটা এরকম ডিস্টেন্সে হইতো, বুঝতে পারছো? ওকে, তো তার মানে এটা কিন্তু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য না, ওকে? এটা জাস্ট হচ্ছে পরাবৃত্তের উপরে এরকম দুইটা প্রান্তবিন্দুর মধ্যবর্তী সংযোগ রেখা যার দৈর্ঘ্য, ঠিক আছে? দুইটা কোটির দূরত্ব এইট বি, আর যেহেতু এটা এক্স অক্ষের সাথে সিমেট্রিক সেজন্যে টোটালটা এইট বি হলে অর্ধেক ফোর বি, নিচের অর্ধেক ফোর বি, তো ওয়াই এর মান ফোর বি গেল, উপরে গেলে ফোর বি প্লাস, নিচেরটা হচ্ছে ফোর বি মাইনাস। আর এক্সের মানটা এখন আমরা জানি না, স্পর্শকটাই পঙ্ক একটু পরে করাবো, এক্সের মানটা এখন আমরা জানি না, এক্সের মানটা আমরা এই জন্য প্রথমে এ ধরে নিছি, ওকে? এক্স অক্ষের মানটা এ ধরে নিছি, এ একটা অজানা রাশি যেটার মান যে কোনো কিছু হতে পারে, তো সেই মানটা আমরা ক্যালকুলেশন করে সিদ্ধ করে যেহেতু এক্সের মান এ ধরছো, এ ফোর বি বা এ মাইনাস ফোর বি, এটা পরাবৃত্তের উপরে অবস্থিত, তো এই বিন্দু দ্বারা পরাবৃত্তের সমীকরণটা আমরা সিদ্ধ করলাম, সিদ্ধ করে এ এর মানটা পেয়ে গেলাম, ওকে? এ এর মান পাওয়ার মানে বিন্দু পেয়ে যাওয়া, এবং এই দুইটা বিন্দু পরাবৃত্তির উপরে অবস্থিত, সো সেটা তো পেয়ে গেলাম। এবং এবার তাহলে প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক পেয়ে গেছি, আর শীর্ষবিন্দু তো তুমি জানোই, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু জিরো জিরো, তাদের সংযোগ রেখার কেস বের করলাম, তাই না? তো সংযোগ রেখার কেস বের করলে ক্যালকুলেশন এটা আসে, মানে ঢাল বের করলে আমাদের লম্বের কেসটা চলে আসে। তো ফুললি অনেকটা ক্লিয়ার, একটু কনফিউজিং অঙ্কগুলো, বাট বেশি বড় না কিন্তু, তাই না? একটু কনফিউজিং, একটু চিন্তা করতে হয় আসলে, এবং এই টাইপের অঙ্ক তো আমরা নর্মালি করে অভ্যস্ত না কলেজ লেভেলে।